আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত। আটোয়ারির প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ তহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ এমদাদুল হক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভারপ্রাপ্ত সভাপতি বিমল চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সমঝোতার ভিত্তিতে রাতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন শফিক নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। উল্লেখ্য, সম্মেলন উদ্বোধন করেন রেল পথমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম সুজন এমপি। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাখাত হোসেন শফিক, আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড় এক আসনের সাংসদ আলহাজ মোহাম্মদ মজাহারুল হক প্রধান। ঐক্যবদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যেটি জাতির জনক বঙ্গবন্ধু যে সংগঠনের গণতন্ত্র করেছিলেন এবং ধীরে ধীরে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে পেরেছিলেন, তার একটি মাত্র কারণ বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অত্যন্ত একটি শক্তিশালী এবং অত্যন্ত শৃঙ্খল একটি শৃঙ্খলাবদ্ধ একটি রাজনৈতিক সংগঠন ছিল। সময়ের বিবর্তনে আমরা আমাদের আদর্শ এবং লক্ষ্যকে অনেকেই আমরা বিচ্যুত হয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সুফরা বেগম রুমি প্রধান বক্তা হিসেবে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আনোয়ার সাদাত সম্রাট সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন। তহুরা পিঙ্কি, বিএমএফ টেলিভিশন।